মানে ও আমি তারা তারা তো মিস্টার নন্দু মণ্ডলের কিছু ঘোড়া নিয়ে ছবি দেখলাম আমরা, এত কালারফুল ঘোড়া, তার মধ্যে কিছু যে সাদা আছে তার মধ্যে কিছু কালার আর মেশানো আছে, যেখানে লাল এবং নীল রঙের আবির্ভাব দেখা গেছে আসে ওনার ব্রাশে যে ম্যাজিক, সেই ম্যাজিকের মধ্যে উনি ঘোড়ার কিছু আবছায়া সৃষ্টি করেছে এবং তার ব্যাকগ্রাউন্ডে কখনো লাল কখনো কালো কখনো বা নীল, তো এই ঘোড়ার কারণটা কি আপনারা? আর কি মানে ভালো ভালো লাগছে কেন হঠাৎ ঘোড়াটা কেন? ঘোড়ার মধ্যে যে যে গতি সৃষ্টি হয়, এরকম কি কোনো গতি আপনার লাইফে এসছে? এই ঘোড়াটা কি মানে আপনার যে পেইন্টিং, এই পেইন্টিং এর ধারাটা কি, ধরনটা কি, মানে এটা মডার্ন অ্যাবস্ট্রাক্ট নাকি সেমি ক্লাসিক, কি এটা? আচ্ছা আচ্ছা, আমি একটা জিনিস বলতে চাই যে আপনার তো এই যে মডার্ন ফর্ম ইউজ করেছেন ঘোড়ার, তখন যে কিছু লাইন দেখছি বাঁকা, তো এই লাইনটা কি সিম্বল হিসেবে আপনি ইউজ করেছেন? আচ্ছা, মানে মানুষের জীবনের আপ ডাউন, আঁকা বাঁকা চেষ্টা, চড়াই উত্তরাই, মানে কখনো সহজ কখনো কি, তার মধ্যে থেকে আমাদের অতিবাহিত হতে হয়, সেটাই বলেছেন তো? আচ্ছা 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 আচ্ছা, মানে ঘোড়ার আর বিভিন্ন রূপ এবং বিভিন্ন রং নিয়ে আপনি খেলাটা করেছেন। চলে আসছি ঘোড়ার থেকে পেনানিংকের কাজের বিষয়বস্তু, মিডিয়াম এবং সাইজ সবই আলাদা, এটা কারণ কি? পেনিংটার একটা একটা নিজের একটা মাধ্যম রয়েছে, সেটা একটা নিজস্ব একটা স্টাইল আছে, ঠিক আছে। আলাদা মানে কালার ওটা কেবল এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, মানে পেন্ট তো ব্ল্যাক পেন দিয়ে আসছে, ফুলের এটা একটা আলাদা রকম মনে হচ্ছে, কিন্তু এখানে প্রেজেন্ট করা হয়েছে ব্ল্যাক অ্যান্ড পেনেরও কাজ এবং অ্যাক্রিলিকের ওয়ার্ক ডিসপ্লে করেছে, এবং এটা টেকনিক্যালি ইউজ করা আছে পেনিংটার পিকচারগুলো ফ্রি হ্যান্ডে করা হয়, এইগুলো ক্রিয়েশন করেছে, এইগুলো এই জিনিসগুলো স্টেপ বাই স্টেপ একটা একটা রিদিম কিনে একটা স্ট্রোক করা আছে, এটা রিয়েলি কাজের ব্যাপার ছিল। এটা কারণে বিভার সাইডে আছে বাফেলের উপর বসে যে ইঞ্জিনিয়ারিং করে তার উপরে কাজ করা আছে। হ্যাঁ, এখানে পেনানিংকের মধ্যে আমি দুই ধরনের দেখছি, একটা রিয়েলিস্টিক ফর্ম দেখছি, আরেকটা যেটা দেখছি সেটা হচ্ছে যে ফিলিংস। আমি একটু এইটা নিয়ে একটু আলোচনা করতে চাই পুনেন্দু আপনার সাথে, সেটা হচ্ছে যে এই ছবির যে মাহাতো, এই ছবির যে মাহাত এবং অন্যান্য ছবির সাথে আমি যদি এখন একটু কম্পেয়ার করি, বিশেষ করে ওই ছবিটা, তাহলে কিন্তু আমি দেখছি যে ছবিটার মধ্যে পেইন্টিংয়ে যে মডার্ন ফর্ম এবং দুটো ঘোড়ার মধ্যে যে প্রেম বা উদ্যম ব্যাপার, হ্যাঁ, সেটা কিন্তু খুব ভালো মতো প্রকাশ পাচ্ছে এবং একটা নতুন ফর্ম ক্রিয়েট হয়েছে, হ্যাঁ, যেটা ডাইনামিক ব্যাপার আছে এই ছবিটার মধ্যে অন্যান্য ছবির, ঠিক আছে। তা আপনি এই ছবিটা সম্পর্কে কিছু বলবেন? এই ছবিটা করে মেমোরি কম্পোজিশন অ্যান্ড ফ্রি হ্যান্ড ড্রয়িং করা রয়েছে, অ্যাক্রিলিক কালার, কালারটা টোটালি ফ্রি ব্রাশে করা আছে, যেখানে বিভিন্ন কালারের অ্যাড করা আছে, যেরকম ব্লু হোয়াইট রেড টাচ করে এক অন্যরকমের একটা ফিলিংস দেওয়া হয়েছে, এবং এক এক দুটো টিমের যেটা মানে এই দেখাচ্ছে একটা মডার্ন টাইপের একটা পেন্টিংয়ের প্রেজেন্টেশন করা হয়েছে, যেটা ভালো একটা এফেক্ট দিচ্ছে পেন্টিংটা। হুম হুম
ফ্রিদের ফ্রিলি ব্যাপারটা এখানটা দেখা যাচ্ছে, কোনো মানে জড়তা নেই বা কোনো স্টিরিপ ব্যাপারটা নেই। হ্যাঁ ঠিক। এবং কালার সেপারেশনের যে ব্যাপারটা, সেটার মধ্যে একটা অন্যরকম ছন্দ রিদিম এবং তার একটা পার্টিকুলার ক্যারেক্টার ফুটেছে। আপনার সঙ্গে ধন্যবাদ।